আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো বন্ধুরা, বেশ কয়েকদিন বিরতির পর নগদ সম্পর্কিত নতুন আজকে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে। দর্শক, আপনারা জানেন যে নগদ সবসময় তার গ্রাহকদের জন্য নতুন নতুন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন এবং অফার নিয়ে আসে। তো আজকে সে সম্পর্কিত নতুন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো রবি এবং এয়ারটেল গ্রাহকদের জন্য রেফারাল করলে ডাবল একটি আয়ের সুযোগ সম্পর্কিত একটি টিপস আপনাদেরকে জানাবো। এই টিপসটা শুধুমাত্র নগদে যারা উদ্যোক্তা আছেন, তারা সেই উদ্যোক্তা যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে এটা উপভোগ করতে পারবেন। তো সেটা হলো রবি এবং এয়ারটেল, যারা যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে, যারা ইতিমধ্যে এখনও পর্যন্ত নগদের অ্যাকাউন্ট খোলেননি, তারা যদি নগদ অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে 11 টাকা যে কোনো উদ্যোক্তা থেকে যদি আপনি রেফার নেন, তাহলে সেক্ষেত্রে ডাবল একটি বোনাস পাবেন প্রত্যেক উদ্যোক্তা, এবং যিনি অ্যাকাউন্ট খুলবেন তিনি তো একটি বোনাস পাবেন। তো বন্ধুরা, এই ক্যাম্পেইনটি আসলে কীভাবে করতে হয়, অর্থাৎ এই রেফার কীভাবে করবেন, আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। যেভাবে রেফার করবেন, উদ্যোক্তা অ্যাপের হোম পেজে গিয়ে রেফার রবি বা এয়ারটেল বাটনে ক্লিক করুন। রেফারের বৈশিষ্ট্যগুলো পড়ুন আর রাজি থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন। এবার যে গ্রাহককে রেফার করতে চান তার মোবাইল নাম্বার দিন। আপনার 11 টাকার রেফার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আসবে। পিন নাম্বার দিন, রেফারেন্স নিশ্চিত করুন। ব্যাস, হয়ে গেল আপনার রেফার করা। রেফারেন্স সফল হলে কনফার্মেশন মেসেজ পাবেন। ও আরেকটি কথা, গ্রাহক যদি অ্যাকাউন্ট নাও খোলেন কোনো টেনশন নেই, আপনার রেফারকৃত টাকা 3 দিন পরে আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।